প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনাদেরকে নিয়ে এসেছি বাবুরহাটে। আপনারা অনেকেই বলেছেন যে গজ কাপড়ের ভিডিও যেন দেই, গজ কাপড় আমরা পাইকারিতে নিতে চাই, সেটি দেখাতেই আজকে হাজির হয়েছি। চলুন কথা বলি এই দোকানের মালিকের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি, আপনি কেমন আছেন? ভালো ভাইয়া। তো আমরা আসলাম এই যে গজ কাপড়ের ভিডিও অনেকেই দেখতে চেয়েছে, যে কারণে আজকে আসা, এগুলোর দাম দর সম্পর্কে আমরা একটু জানতে চাই, একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই। এগুলো সাধারণত আপনার কত করে গাছ বিক্রি করতেছেন? এগুলো আমরা মূলত এখন বেচতেছি 39 টাকা, থান নিলে এক, আইটা নিলে 40 টাকা। আচ্ছা আচ্ছা, কেটে যদি 2-4-5-10 গাছ নিতে চাই দিবেন? 10 গাছ এরকম দেওয়া যায় না দাদা, 10 গাছের কমে দেওয়া যায় না। না, সেক্ষেত্রে এটা তো আর কুরিয়ার করা যাবে না, মানে 10 গাছ কি কুরিয়ার করা যাবে? শুধু 10 গাছ ধর কুরিয়ার করা যায়, সেটাই বলছি আর কি। মানে আপনারা মানে কন্ডিশনে বা কুরিয়ারে দেন কত গাছ নিলে? কন্ডিশনে দেই, আমরা কিছু টাকা কনফার্ম করলে আমরা কন্ডিশনে দেই। আবার সেটাই বলছি যে হয়তো খরচের টাকাটা আপনাদেরকে দিয়ে দিল, একটু বেশি দিলে ভালো, নাহলে অনেকে মাল 1,500-2,000 টাকা দিলে, হ্যাঁ 1,000-2,000 এরকম হলে 1,500-2,000 টাকা দিলে সেক্ষেত্রে আপনারা কন্ডিশনে দেন? জি জি। সাধারণত এগুলো 39 টাকা করে গছ বিক্রি? জি জি, অনেক কালার আছে। আচ্ছা, কন্ডিশনে নিতে হলে কয় থান বা কতটুকু নিতে হবে? এটা জেল দিয়ে যে পরিমাণে দরকার আর কি প্রবলেম? হ্যাঁ, জেল দিয়ে পরিমাণে দরকার এই পরিমাণে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে আর কি কি প্রবলেম বা অন্য কি কাপড় আছে? বিআইপি প্রবলেম আছে, বিআইপি বয়েল আছে, এই যে মদিনা বয়েল, এই আর কি মদিনা প্রবলেম বয়েল, হ্যাঁ এই যে মদিনা বয়েল, অনেক কালার আছে। মদিনা বয়েল এটা কয়টা কালারের আছে আপনাদের? আমাদের 40টা কালার হয়। 40টা কালার? জি। তো এগুলো কত করে গজ বিক্রি করছে? এই যে ওই এক রেট, এক কোয়ালিটির মাল, মানে 39-40 টাকা রেটের মাল, আর গজে কেটে নিলে 40 এক টাকা বেশি। অনেক অসংখ্য কালার আছে, এই যে অসংখ্য কালার আছে। আচ্ছা, মদিনা পবলিন ছাড়া, মদিনা বয়েল ছাড়া আর কি আছে? এটা তো পবলিন না দেখলাম। হ্যাঁ, মদিনা পবলিন আর কে পবলিন? আচ্ছা, এটা দুটো এক কোয়ালিটি আর কি। আমরা আমাদের বয়েল কাপড় আছে নাকি? হ্যাঁ, মদিনা বয়েল দেখালাম, আরেকটা আছে আপনার সামন্ত বয়েল পবলিন। সেটা কোথায়? এই যেটা আমাদের আছে, ওইটা কত করে বিক্রি করেন আপনারা? ওইটা আমরা মিনিমাম বিক্রি করতেছি, আমরা স্থান নিলে বিক্রি করতেছি 44 টাকা, আর কাইটা নিলে 46 টাকা, 42 টাকা এরকম বিক্রি করতেছি। আচ্ছা, মানে কেটে নিলে একটু দাম বেশি? কেটে নিলে একটু দাম বেশি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিন্টের কিছু কাপড় রয়েছে। হ্যাঁ, এগুলো কোনটার কত দাম, কেমন দাম? এটা সবই এখন তো ভাই লকডাউনে মালের দাম বাড়তি, এই যে আমরা 46-47 টাকা এরকম বিক্রি করতেছি পাইকারি। পাইকারি? জি জি, থানের থান। 46 টাকা? হ্যাঁ, এটা 46 টাকা? 46 টাকা অনেক। হ্যাঁ আচ্ছা, এটা নিলে আপনাদের পাইকারি যদি নিতে চায় সেক্ষেত্রে কয় গজ নিতে হবে? পাইকারি এইভাবে 60 গজ করে বান্ডেল থাকে। এই যে দেখেন কয় গজ থাকে এক একটা বান্ডেলে? 60 গজ। 60 গজ থাকে? জি জি। এই যে দেখেন বিভিন্ন রকমের কালার আছে, এটা আপনার মনে করেন বান্ডেল হিসেবে নিতে হবে? জি জি। সেটা কি আপনারা, আপনাদের মনে করেন যে ফোন করলে একজন সিরাজগঞ্জ থেকে বা পাবনা থেকে সেখানে আপনারা পাঠিয়ে দিবেন? জি, যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠায়, যে কোনো প্রান্ত, যে কোনো প্রান্ত, মানে ওই যে হিসাবটা ওইটাই, কিছু টাকা আগে দিতে হবে? হ্যাঁ, কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল ছেড়ে দেবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আরো রয়েছে, এগুলো ডিসপ্লে করে রাখা। হ্যাঁ আরো আছে বিএপি। এটা কি? এটা কি? এটা প্রিন্টের গস কাপড়। আচ্ছা, এগুলো কত করে গস বিক্রি করছে? এগুলো 47 টাকা বেচতে আছে বর্তমান বাজারে। কত করে? 47 টাকা। 47 টাকা গস? জি। আচ্ছা, এটা এই দেখতে পাচ্ছেন, এটা 47 টাকা গস? জি। এটা পাইকারিতে নিলে আপনার কত ইয়া নিতে হবে? আপনি 20 গজ করে নিতে পারবেন, 15 গজ নিতে পারবেন, 10 গজ নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, 10 গজ করে নিলে আপনার ক্যারিং খরচটা আঙুল দামে লয়ে যাবে, এর জন্য একটু বেশি বেশি বেশি, তো মানে একটু বেশি পরিমাণে হলে ভালো হয়। আর বিপি মালটা আচ্ছা, বিপি মালটা আমাকে দেখাবো। আচ্ছা, ওইদিকে আমরা এর আগে দেখেছিলাম, ওইদিকে কি কাপড় আছে আপনার? ওইগুলো বিআইপি বয়েল প্রবলেম রাখি, প্লাস আমার গোডাউন আছে, গোডাউনে রাখি, আমার জায়গা কম তো। আচ্ছা, আমরা ওইদিকে একটু দেখতে চাই। তো এখানে দেখছি অসংখ্য পরিমাণে গছ কাপড় আপনি দেখেছেন। জি, এই যেটা দেখাচ্ছেন এটা কি কি প্রবলেম? এটা বিআইপি বয়েল প্রবলেম। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করছেন? এগুলো এখন পাইকারি থান নিলে বেচতে আছি 44 টাকা, আর কাইটা নিলে 45-46 টাকা বেচতে আছি। আচ্ছা আচ্ছা, জি। এই যে এখানে রয়েছে যেগুলো ছাপা, হ্যাঁ এগুলো ওই যে 47 টাকা, 47 টাকা? জি জি, অনেক সুন্দর সুন্দর মাল আছে, আপনি না করলে বুঝবেন না। এই যে দেখেন
এগুলো কত করে গজ এটা এটা 45 টাকা 45 ধান নিলে 45 আর কাইটা নিলে 46 আচ্ছা মানে আপনারা তো ওই যে কুরিয়ারে পাঠান কি ধান নিলে নাকি আসলে কেটে নিলে যেভাবে দেয় আমরা এইভাবে পার্সেল করে পাঠাই দিই মিনিমাম কয় গজ নিলে পাঠাবেন 100 গজ 50 গজ এরকম দর দেওয়া যায় না আচ্ছা একটা ধানে কয় গজ থাকে একটা ধানে থাকে 60 গজ করে রুল তুললে থাকে তার মানে মিনিমাম এক দুই ধান ছাড়া আপনারা মানে কুরিয়ার করেন না এক দুই ধান ছাড়া তো কুরিয়ার করা যায় আর যদি কম পরিমাণে নিতে হয় সেক্ষেত্রে এসে নিতে পারবে তো হ্যাঁ নিতে পারবে এই দিকটাতে দেখতে পাচ্ছি এই যে ওই বয়েলটা এটা বয়েল জি জি বয়েলটা এই যে দেখেন এখানে লেখাই রয়েছে সামন্ত বয়েল জি জি এগুলো বিক্রি করছেন তাহলে কত করে এগুলো বিক্রি করতেছে ধান নিলে 44 আর কাইটা নিলে 45 আচ্ছা আর যদি কেউ দেশের বাইরে নিতে চায় যেমন ধরেন অনেকে তো আমাকে দেশের বাইরে থেকে ফোন করে যেমন হলো যে আপনাদেরকেও তো ফোন করার কথা আমি জানি না আসলে হ্যাঁ অনেক ফোন করে আমি বাইরে পাঠাইছি কিন্তু অনেকে নিতে চায় পাঠাইছি দাদা আপনি দেশের বাইরে পাঠান জি সিঙ্গাপুর পাঠাইছি এর আগে ডিএসএল ওই ফেডেক্স হ্যাঁ সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে পাঠাইছি ওরা ডিএসএল ফেডেক্স করে দিয়েছে জি জি আচ্ছা আচ্ছা তো যে কোনো স্থানেই আপনারা কাপড় এখান থেকে পাঠান জি জি যে কোনো জায়গায় এদিকে রয়েছে কিছু কাপড় এগুলো কি কাপড় হ্যাঁ এগুলো বয়েল প্রবলেম নেই বয়েল প্রবলেম জি জি এখন ঈদ ভাঙা না আর অনেক মাল থাকে মানে ঈদের পরে একটু কম রয়েছে সব বিক্রি করে ফেলেছেন জি 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 এই যে ওই থ্রি পিসটা খুব ভালো চলছিল থ্রি পিস আপনার এখানে থ্রি পিস রয়েছে এগুলো থ্রি পিস যেগুলো রয়েছে ওই যে আপসানা না আচ্ছা এগুলো কত করে যেন বিক্রি করছেন এই যে আগে বেস্তা 240 এখন 10 টাকা বাড়াইছে 250 টাকা 250 করে বিক্রি করছেন জি জি এটা কি দুই একটা খুলে দেখানো যায় ভাত অবশ্যই প্যাকেট খুলে আমরা দেখতে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওইগুলো বেশ বড় আছে না হ্যাঁ বড় অনেকগুলো আছে আবার একটু ছোট সাইজ না না এই বড় সাইজ পাইকারি আমরা মানে হবে তো অনেক অনেকে আছে একটু স্বাস্থ্য সুস্বাস্থ্যবান সেই সুস্বাস্থ্য মানুষের হবে তো জি সবার হবে এগুলো অন্যগুলো কেমন এই যে অন্যগুলো দেখাচ্ছি অন্য কয় হাতে ভাই কয় হাত আছে এখানে দাদা এটা রুলনাটা আমি এটা কি সেলর না রুল না ওনার ওই বাপা আচ্ছা আপনি মেপে দিচ্ছেন হ্যাঁ মেপে দিয়ে দেখতে পাচ্ছেন কয়হাত ভাই কয়হাত আছে ওনা আপনার 4.5 হাতে একটু কম আছে 4.5 হাতে পাক্কা আচ্ছা 4.5 হাতে একটু কম রয়েছে একটু কম সাইডে কয় কতটুকু আছে সাইডে 2 হাত লম্বা 2 হাত লম্বা রয়েছে জি এই যে দেখেন আপনি অনেক বড় আছে অনেক বড় আছে না জি জি এই যে দেখেন একটু অনেক বড় অনেক বড় এই যে দেখুন বিয়াস আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা কয়টা কালার আছে এই থ্রি পিসটার এটার কালার আছে আপনার মানে আপনাদের এখানে কোনো ডিসপ্লে সিস্টেম নাই না ডিসপ্লে এটা পাইকারি বলতে আমরা এখানে সেল দিয়ে দিই যা আছে আপনার গোডাউনের মতো করে রাখেন জি জি আমরা সব ইউটিউবে পাঠাতে সব তো আমরা সেল দিয়ে দিই আচ্ছা হ্যাঁ আরেকটা আছে পাকিস্তানি লোনের মধ্যে এই যেটা আমি পাকিস্তানি লোন বলতে এটা মানে পাকিস্তানি লোনের মতো দেখতে মানে দেশি তো এগুলো হ্যাঁ এটা পাকিস্তানি লোনই বলে মানে জামাটা বড় অনেক বড় জামা ওড়না সালোয়ার সবই বড় এই যে দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এগুলো কত করে বিক্রি করছেন তাহলে এগুলো ব্যস্ত আছে এখন বর্তমানে 330 টাকা 330 বেশি নিলে 320 320 বেশি নিলে হ্যাঁ তো কয় পিস নিলে 320 20 পিস 30 পিস 20 30 পিস নিলে আবার অনেকে তো 5 পিস 6 পিস অর্ডার দেয় তাহলে তো মনে হয় একটু বেশি 10 টাকা বেশি দিতে হয় 5 পিস 6 পিস বা 10 পিস পাঠান আপনারা হ্যাঁ পাঠাই কুরিয়ার করে দেন কুরিয়ার করে দেই আচ্ছা এটা কয়টা কালার আছে এটা কালার আছে আপনি 200 250 কালার আছে 250 কালার আছে জি এক এক পেডি মিজ আপনাদের পাঁচটা করে থাকে ইয়া 20 পিস এক পেডি আলা পেডি হিসেবে নিতে পারবো পিস হিসেবে নিতে পারবো এটা খুব ভালো মাল এই যে আপনি ওড়না দেখেন রং নষ্ট হয়ে যাওয়ার তো সম্ভাবনা নেই না আল্লাহর রহমত এটা এক ফুটে রংও যায় না দাদা এই যে ওড়নাটা দেখি তো এই যে দেখেন আপনি ওড়না এক মাথা আমাকে জান আমি ধরে এই যে দেখেন আপনি দুইটা দেখেন অনেক সুন্দর মাল এই যে দেখেন এটা কোন দিকটাতে রয়েছে এই যে দেখেন এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কি আমরা উল্টা দিকে ধরলাম এইটা ওর না
কোনটা বেশ বড়ই রয়েছে এইগুলো 250 করে বিক্রি করতেছে না না এটা পাকিস্তানি লুন এর দাম আচ্ছা 320 টাকা 20 টাকা নিতে হবে কত পিস মিনিমাম 10 পিস 15 পিস 20 পিস 100 পিস 200 পিস 500 পিস যাই বেশি বেশি পরিমাণে নিতে হবে যাই পরিমাণে নেয় এই যে সেলর কাপড়টা দেখাচ্ছি আপনাকে আচ্ছা ভাই তো অনেক কথাই তো বললাম তো যেটি হলো যে আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম আছে যোগাযোগের জন্য ফোন নাম্বারটা যদি বলতেন এই যে দেখেন মানে আপনার সাথে যোগাযোগ করবে কি করে যোগাযোগ ফোন নাম্বার আছে দেন ফোন নাম্বারটা যদি একটু বলেন 01869 হ্যাঁ বলুন 833035 বাংলায় বলে দেই বল 01 8 6 9 8 8 3 0 3 5 আচ্ছা এটা আছে কার্ড দিতে বলে ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভ দর্শক আমরা আসলে দেখাচ্ছিলাম গস কাপড়ের দাম দর সম্পর্কে এছাড়া তাদের এই দোকানটিতেই রয়েছে কিছু থ্রি পিস সেগুলোর দাম দর দেখানোর চেষ্টা করলাম তো ভিউয়ার্স আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখলেন আপনারা প্রত্যেকে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন